হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজ আমি কথা বলবো একটি অন্যরকম টপিক নিয়ে, আর সেটি হলো মূর্তি পুজো করা ঠিক না ভুল। তো চলুন শুরু করা যাক। মূর্তি পুজো নিয়ে অনেক ব্যক্তি নানা ধরনের মত প্রকাশ করেছেন। কেউ কেউ বলেন যে এই মাটির বা ধাতুর তৈরি পুতুল বা মূর্তির মধ্যে ঈশ্বর কীভাবে থাকতে পারে। তো এই প্রসঙ্গে বলি, অনেকদিন আগে এক রাজা স্বামী বিবেকানন্দকে বলেন যে আমি মূর্তি পুজোয় বিশ্বাস করি না, আমার মনে হয় না যে এই মাটি বা ধাতুর তৈরি পুতুলের মধ্যে ঈশ্বর থাকতে পারে। তো এই কথা শুনে স্বামী বিবেকানন্দ বলেন, যার যা বিশ্বাস তাই তার পক্ষে উত্তম। এবং তারপর স্বামীজি দেখলেন রাজপ্রাসাদের দেওয়ালে রাজার একটি ফটো লাগানো আছে। তারপর স্বামীজি একজন প্রজাকে বললেন ওই ফটোটি খুলে নিচে নামিয়ে নিয়ে আসার জন্য। প্রজা স্বামীজির কথা মতো রাজার ফটোটি নিচে নামিয়ে নিয়ে আসলো। তারপর স্বামীজি বললেন ওই ফটোটির উপরে থুতু ছিটিয়ে দাও। এ কথা শুনে সবাই খুব অবাক হয়ে গেলেন এবং রাজা খুব রেগে গেলেন। কিন্তু একটা কথা বারবার স্বামীজি বলার পরেও প্রজাটি কিছুতেই ওই ফটোটির উপর থুতু ছেটালো না, কারণ ওটি রাজার ফটো ছিল। তখন স্বামীজি বললেন, দেখুন রাজামশাই, আমি বারবার বলা সত্ত্বেও এই লোকটি আপনার ফটোতে থুতু ছেটালো না, কেন? আরে আমি তো আপনার ফটোতে থুতু ছেটাতে বলেছি, আর এই ফটোর মধ্যে তো আপনি নেই, তাহলে থুতু ছেটাতে কী অসুবিধা? তখন রাজামশাই চুপ করে থাকলেন। তখন স্বামীজি বললেন, দেখুন রাজামশাই, এই লোকটি আপনার ফটোতে থুতু ছেটালো না এই কারণেই, ওই লোকটি আপনার ফটোতে আপনার প্রতিচ্ছবি দেখতে পাচ্ছিল, আপনাকে কল্পনা করছিল ওই ফটোর মধ্যে, তাই সে থুতু ছেটাতে পারল না। আর সেই রকমই আমরা কোনো ধাতু বা মাটির মূর্তিকে পুজো করি, কারণ আমরা তার মধ্যে ঈশ্বরের প্রতিচ্ছবি দেখতে পাই, বা আমরা মাটি বা ধাতুর তৈরি পুতুলের মধ্যে ঈশ্বরের প্রতিচ্ছবি ফুটিয়ে তুলি। এই কথা শুনে রাজামশাই স্বামীজির পায়ে পড়ে গেল এবং কাঁদতে শুরু করলো। এই একটি ছোট্ট গল্প থেকে আমরা আশা করি অনেক কিছু বুঝতে পারি। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন আপনার সমস্ত বন্ধুদের, আর এরকম ধরনের মোটিভেশনাল ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি কথা বলছিলাম এসপি লাভ স্টুডিওর তরফ থেকে সুশান্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, গুড বাই।